কারণ এখন নবদ্বীপে রাস, আর রাস পূর্ণিমায় নবদ্বীপ একদম জমজমাট। এখনই দেখতে পাচ্ছ কত ভিড় আছে, এটা হচ্ছে পোড়ামাতলা, কতটা ভিড় হয়েছে শুধু দেখো। আর এই যে আমাদের মহিষ মর্দিনী মা, এখন বাকি ব্লগগুলোকে জাস্ট একটু সাইডে রেখে দেবো, কারণ এখন নবদ্বীপে রাস, আর রাস পূর্ণিমায় নবদ্বীপ একদম জমজমাট। আজকে হচ্ছে 13ই নভেম্বর, আমাদের 15ই নভেম্বর রাস, রাসের যেই পুজোটা সেটা, বাট এখন থেকে শুরু হয়ে গেছে রাস অলরেডি নবদ্বীপে। এই ভিডিওটায় তোমাদের দেখাবো, আজকে শ্যুট করছি 13 তারিখ, তো 14ই নভেম্বর সকালবেলা এলে তোমরা কী কী কমপ্লিট ঠাকুর দেখতে পাবে সেইটারই একটা বর্ণনা তোমাদের দেব। তো চলো আর দেরি কিসের, ব্লগটা স্টার্ট করি। এই ঠাকুরটা বিশ্বজয়ী ক্লাবের পুজো পোড়ামাতলায়, এই যে পোড়ামাতলা এখানে চলে গেল, এই সাইডে এই ঠাকুরটা দেখতে পাবে, পার্থ সারথি পুজো করে, খুব সুন্দর হয় পার্থ সারথি, সুন্দর, খুব নিখুঁত কাজ। এইটা তুমি পোড়ামাতলা থেকে সোজা এসেই দেখতে পাবে। এবার আমাদের পোড়ামাতলার মহিষ মর্দিনী ঠাকুরের দর্শন করাচ্ছি তোমাদের। এটার উদ্বোধন কালকেই হয়ে গেছে, মানে 12ই নভেম্বর, এটা ফুল কমপ্লিট দেখো কি সুন্দর, মানে মুখ দেখলে, মায়ের মুখটা দেখলে পুরো মন ভরে যায়। এখনই দেখতে পাচ্ছ কত ভিড় আছে, এটা হচ্ছে পোড়ামাতলা, কতটা ভিড় হয়েছে শুধু দেখো। আর এই যে আমাদের মহিষ মর্দিনী মা, নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সম্মানীয় শ্রী জলেশ্বর তিওয়ারি মহাশয় উপস্থিত থাকবেন, নবদ্বীপ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী চৈতালি গুই মহাশয়া, এছাড়াও উপস্থিত থাকবেন নবদ্বীপ শহরের অন্যান্য সকল সদস্য বৃন্দ। এরা হচ্ছে মতি রায় বাঁধের অন্নপূর্ণা মা, যেটার আজকে উদ্বোধন হবে 13ই নভেম্বর। উদ্বোধনের আগেই আমি ঢুকে দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা কালকে এলে পুরো কমপ্লিটেড একটা লুক দেখতে পাবে অন্নপূর্ণা মা। মতি রায় বাঁধ বারোয়ারি আজ 104তম বর্ষে পদার্পণ করল আমাদের অন্যান্য সকল কাউন্সিলর। আমরা নেক্সট চলে যাচ্ছি মতিরায়বাঁধেই, অন্নপূর্ণাটা দেখে সোজা সোজা কৃষ্ণকালী ঠাকুর হয় সেটাই তোমাদের দেখাবো। কৃষ্ণকালীর আজকে উদ্বোধন, তার জন্য ভিড় এখানটায়। এবার তোমাদের লুকটা দেখিয়ে দিচ্ছি, কৃষ্ণকালী মা মতিরায়বাঁধ সদস্য মাননীয় মনিকা চক্রবর্তীকে বরণ করে নেবেন, দিলীপ সাহা যুগ্ম দিলীপ সাহা সহসভাপতি, এই ঠাকুরটা একদম রোডের উপরে হয়, এখান দিয়ে পুরো একদম গাড়ি যাতায়াত করছে দেখতেই পাচ্ছ, তো এটা খুঁজতে তোমাদের অসুবিধা হবে না। এবার নেক্সট চলো এই সাইডটা দেখো, লাইটিং গুলো এবার খুব সুন্দর হয়েছে দেখো, মহাভারতের লাইটিং বাবা, এখানে লাইট।
পাচ্ছ। ওলা দেবী তলায় হয়েছে, এই যে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে সোজা যদি হেঁটে আসো, এই তোমরা এই অ্যানাকন্ডা থিম প্যান্ডেল দেখতে পাবে। বাইরে নিয়ে যাচ্ছি তোমাদের, বাইরেরটা দেখাতে। এটাও কিন্তু বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আসতে পারবে, বাঁধ রোড লোককে জিজ্ঞেস করে চলে আসতে পারবে ইজিলি। এবার হচ্ছে এটা হচ্ছে বাইরেরটা, বিভিন্ন রকমের পুতুল দিয়ে সাজিয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিখিত। নেক্সট থিমের ঠাকুর প্রাচীন মায়াপুরের, দেখো জামতলা রোডে বানিয়েছে। থিম হচ্ছে বাস্তবতা। এবার দেখে নিই বাস্তবতা থিমের কি কি দেখানো হয়েছে।
করছি। এরপরে আরও রাশের ব্লগ আসতে চলেছে পর পর, মানে কালকেই আসবে। আজকে এই ব্লগটা দেখে নাও, যেগুলো কমপ্লিট হয়েছে সেটা দেখে তোমরা নবদ্বীপ এসে আমাদের রাশ পূর্ণিমা ভিজিট করো। কেমন লাগলো অবশ্যই জানিও, আর এই ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। আবার নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি চলে আসছি। টাটা।